প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিয়েও আশা করি ভালো আছো আজ তোমাদের সাথে আলোচনা হবে অষ্টম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র নিয়ে এর আগের একটি ভিডিওতে তোমাদের সাথে আলোচনা হয়েছিল সন্ধি নিয়ে সন্ধি আজ তৃতীয় অংশে আলোচনা হবে সরসন্ধি নিয়ে আগের ভিডিওতে আমরা সন্ধি কি সন্ধির সংজ্ঞা এবং কয়েকটি সরসন্ধির সূত্র নিয়ে আলোচনা করেছিলাম আজ বাকি অংশ নিয়ে আলোচনা হবে তো চলো করে শুরু করা যাক তো সন্ধি শুরু করার আগে একটা কথা বলি যে তোমরা বাংলা ব্যাকরণ এই জন্য বারবার এটা চর্চা করবে চর্চার মধ্য দিয়েই তোমরা প্রকৃত সন্ধি সম্পর্কে ধারণা লাভ করবে ঠিক আছে তো এখন চলো সন্ধি সম্পর্কে আলোচনা করি গত ক্লাসেও তোমাদের সন্ধির প্রথম অংশ নিয়ে আলোচনা করেছিলাম আর দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা হবে তো সন্ধির আলোচনা করার আগে সন্ধির উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা সম্পর্কে একটি কথা বলবো আগের ক্লাসে এগুলো বলেছিলাম দু আজকেও একটু এ বিষয়টি আবার আলোচনা করব। দেখো এক নম্বরে বলছে বাক্যকে সুন্দর ও প্রাঞ্জল ও সহজবদ্ধ করা সন্ধির অন্যতম কাজ হচ্ছে বাক্যকে সুন্দর প্রাঞ্জল ও সহজবদ্ধ করা সন্ধির আরেকটি কাজ হচ্ছে নতুন শব্দ তৈরি করা তিন নম্বর হলো শব্দকে সংক্ষেপ করা চার নম্বর হলো বাক্যকে সংক্ষিপ্ত করা পাঁচ নম্বর হলো উচ্চারণে স্বাচ্ছন্দ্য বা বাক্যকে উচ্চারণ করা যায় এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছয় নম্বরে বলছে ধ্বনিগত মাধুর্য রক্ষা করা এখানে একটি উদাহরণের মাধ্যমে তোমাদের দিয়েছি দেখানোর চেষ্টা করে যে সন্ধি থেকে কোন ধরনের প্রশ্ন হয় যে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় তোমরা জানো যে ব্যাকরণের আলোচিত বিষয় হলো চারটি এক হলো দুই শব্দ বা তিন হলো বাক্যতত্ত্ব চার হলো অর্থতত্ত্ব তাহলে এবার বলো সন্ধি ব্যাকরণের কোন অংশ আলোচিত হয় তোমরা আগের ক্লাসে জেনেছ যে সন্ধি হলো দুটি পাশাপাশি ধ্বনির মিলন তাহলে ধ্বনি যেহেতু কথাটি উল্লেখ আছে তাহলে অবশ্যই সন্ধি আলোচিত হয় ধনী দত্তে ঠিক আছে তো সরসন্ধি আজ কয়েকটি নিয়ম দেখাবো তোমরা যদি নিয়মগুলো ভালো করে অনুসরণ করো তাহলে দেখবে সন্ধি সম্পর্কে যে তাহলে তোমরা যদি নিয়মিত অনুসরণ করো তাহলে দেখবে সন্ধি তোমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে তাহলে প্রথমে একটি সূত্র দেখো রসুকার যোগ রসুকার সমান সমান দীর্ঘকার এই সূত্রটি প্রয়োগ হয়েছে মরুদ্যান শব্দটি মরুদ্যান শব্দটি বিশ্লেষণ করলে দুইটা শব্দ পায় একটা হলো মরু যোগ উদ্যান মরু আর তাহলে মরু শব্দের শেষের ধ্বনিটি আর দ্বিতীয় শব্দের উদ্যান শব্দের প্রথম ধ্বনিটি হলো রসুকার তাহলে এই দুই রসুকার মিলে হলো দীর্ঘকার তাহলে এই দীর্ঘকারটা কোথায় এই যে মোরুদ্যান মরু এখানে বানানে দেখো দীর্ঘকার দেখো রসুকার যোগ দীর্ঘকার সমান সমান দীর্ঘকার তাহলে এই সূত্রটি প্রয়োগ হয়েছে বহুদ্ধ শব্দটি বহুদূর শব্দটি বিশ্লেষণ করলে দুইটা শব্দ পাওয়া যায় এক হলো বহু যোগ উর্ধ তাহলে দেখো যে বহু শব্দের শব্দ আর ঊর্ধ্ব শব্দের প্রথমে যে দীর্ঘকার এই রসুকার আর দীর্ঘকার সমান সমান দীর্ঘকার হয়েছে কোথায় এই যে বহুর্ধ এই শব্দটা বহু এখানে হ দীর্ঘকার ঠিক আছে আরেকটি সূত্র দেখো অ কার যোগ ও কার সমান সমান ওকার তাহলে কার আর ও কারে হয়েছে ওকার কার এই শব্দটি এখানে প্রয়োগ হয়েছে জল শব্দটি বিশ্লেষণ করলে বা সন্ধি বিচ্ছেদ করলে দুইটা শব্দ পায় একটা হলো জল আর একটা হলো ওকা তাহলে জল শব্দের শেষের ধ্বনিটি হলো ও অ আর ওকা শব্দের প্রথম ধ্বনিটি হলো ওকা ও তাহলে অ আর ও সমান সমান হয়েছে ও কারটা যুক্ত হয়েছে কোথায় সন্ধির মাধ্যমে জল যোগ সমান দেখো জলৌকা তারপরে আরেকটি নিয়ম দেখো আকার যোগ ওকার কার তাহলে আকার যোগ ওকার সমান সমান হয়েছে ওকার ঠিক আছে তাহলে এই সূত্রটি এখানে আমরা প্রয়োগ দেখি মহৌষ শব্দটা বিচ্ছেদ করলে আমরা দুইটা শব্দ পাই একটা হলো মহা আর একটা হলো ঔষধ তাহলে মহা যোগ ঔষধ তাহলে মহাশব্দের শেষ ধ্বনিটা আকার আর ঔষধ শব্দের প্রথম ধ্বনিটা ঔকার তাহলে আকার যোগ ঔকার মিলে হয়েছে ঔকার আরেকটি সূত্র দেখো যে রস্যকার যোগ অকার সমান সমান ফলা এটা একটু ব্যতিক্রম নিয়ম অত্যন্ত শব্দটি বিশ্লেষণ করলে আমরা দুটি শব্দ পাই একটা অতি যোগ অন্ত অতি যোগ অন্ত ঠিক আছে তাহলে অতি যোগ অন্ত শব্দটা যুক্ত হয়ে হয়েছে অত্যন্ত তাহলে অতি শব্দের রসিকার অন্ত শব্দের প্রথমে যে অকার তাহলে রসিকার অকার মিলে হয়েছে জফলা তাহলে কোথায় এই যে অত্যন্ত এই জফলাটা এখানে যুক্ত হয়েছে মস্য আধার শব্দটা বিশ্লেষণ করলে বা সন্ধি করলে দুইটা শব্দ পায় মসি যোগ আধার একটা জিনিস তোমরা খেয়াল করবে যে যখন সন্ধি পড়বে তখন এই যে সন্ধি বিচ্ছেদ হচ্ছে এর বানান কিন্তু আহ ভালো করে খেয়াল করবে কারণ অনেক সময় চারটি অপশন দিয়ে সঠিক বানানটাও তোমাদের জানতে চাওয়া হয় তাহলে অনেকেই দেখা যায় মসি শব্দ রশ্মি মনে করতে পারে কিন্তু আসলে রশিকার হবে না হবে দীর্ঘিকার যোগ আধার ঠিক আছে তাহলে মসি শব্দের শেষে যে দীর্ঘকার আর আধার শব্দের প্রথম সে আকার দুটো মিলে হয়েছে জফলা আকার তাহলে কোথায় যে মস্য আধা ঠিক আছে দেখো দন্ত দন্তস জফলা আকার এই জফলা আকারে মিলে হয়েছে কি দৈর্ঘিকার দীর্ঘকার আর আকার মিলে এবার একটু ব্যতিক্রম নিয়মে আসি এগুলো ব্যতিক্রম নিয়মগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে যেমন এ কার যোগ কার মিলে হয়েছে ঠিক আছে এ কার যোগ অ মিলে হয়েছে যেমন নে যোগ অন তাহলে এই দুটো শব্দ এই দুটো শব্দ যুক্ত হয়ে হয়েছে নয়ন ঠিক আছে তাহলে এই যে নে যোগ নে শব্দের প্রথমে যে এ কার আর অন শব্দের যে প্রথমে অকার এই একার অকারে যুক্ত হয়েছে ঠিক আছে এই অনেক দেখো অন্তঃস্থ যখন সন্ধির মাধ্যমে মিলন হয় তখন এখানে আলাদা একটি অন্তঃস্থ যুক্ত হয়েছে এই যুক্ত হওয়ার মধ্য দিয়ে একটা অর্থবোধক শব্দ তৈরি হয়েছে নয়ন ঠিক আছে এরপরের নিয়ম দেখো ওই কার যোগ অকার সমান সমান আয় ঠিক আছে এই সূত্রটি প্রয়োগ হয়েছে দেখো যোগ অক নায়ক তাহলে নই শব্দের শব্দের কার অক প্রথমে যে অকার এই ঐকার যোগ অ সমান সমান আয় তাহলে এই যে নায়ক শব্দের যে দন্তন্য আকার আর অন্তঃস্থ এই দুটো মিলে হয়েছে আই ঠিক আছে আরেকটি উদাহরণ দেখাবো দেখো ও যোগ আ সমান সমান হয়েছে আপ এই সূত্রটি প্রয়োগ হয়েছে গো যোগ আদি এই আলাদা দুটো শব্দ সন্ধির মাধ্যমে মিলন হয়ে গঠিত হয়েছে গবাদি তাহলে গো শব্দের ও কার আর আদি শব্দের যে প্রথমে আ কার এই দুটো মিলে হয়েছে আপ ঠিক আছে দেখো গবাদি তাহলে আদি এবং গ এর মধ্যে গো এর মধ্যে কিন্তু ব শব্দটি বর্ণটি ছিল না তো তাহলে এই ও কার আর আকার যুক্ত হয়েছে আপ ঠিক আছে এরপরের নিয়মটি দেখো ও অথবা ও যোগ সমান সমান এই নিয়মটি এখানে প্রয়োগ হয়েছে গো যোগ এসোনা ঠিক আছে তাহলে গো শব্দের যে ও কার আর এসোনা শব্দের যে একা এই দুটো শব্দ মিলে ধ্বনি মিলে হয়েছে অবে ঠিক আছে যেমন গবেষণা এখানেও দেখো গবেষণা শব্দের এই দুই শব্দের মধ্যে ব ব নাই তাহলে এই যে আর মিলে হয়েছে অবে ঠিক আছে অবে তো এতক্ষণ কয়েকটি নিয়ম শিখলাম এখন চলো সন্ধি সম্পর্কে কিছু প্রশ্ন পদ্ধতি দেখি যেগুলো কি ধরনের প্রশ্ন হয় পরীক্ষায় সেই সম্পর্কে কয়েকটি আমি উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব যেমন এক নম্বরে দেখো নাবিক এর সন্ধিবিচ্ছেদ কোনটি ঠিক আছে তাহলে নাবিক শব্দে সন্ধি হয় নৌ যোগ ইক ঠিক আছে মানে নৌকার মাঝে যে সেই হলো নাবিক তাই তো নৌ যোগ ইক তিন নম্বরে দেখো প্রত্যুষ শব্দটি সন্ধিবিচ্ছেদ কোনটি প্রত্যুষ শব্দে সন্ধিবিচ্ছেদ হবে প্রতিযোগ উষ গ নম্বরে ঠিক আছে তিনের গ চার নম্বরে দেখো শীতার্থ শব্দটি সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি শীতার্থ শব্দটি সঠিক সন্ধি বিচ্ছেদ হবে শীত যোগ ঋত মহিন্দ্র পাঁচ নম্বরে দেখো মহিন্দ্র শব্দটি সন্ধিবিচ্ছেদ বা সন্ধির কোন নিয়ম মেনে গঠিত তাহলে মহিন্দ্র শব্দটি বিশ্লেষণ করলে মহিযোগ ইন্দ্র তাহলে মহিতে দীর্ঘিকার আর ইন্দ্রতে রসিকার তাহলে নিয়মটা কোনটা হবে দেখো পাশের গোয়াতে আছে ঠিক আছে মহি মহি শব্দের দীর্ঘিকার আর ইন্দ্র শব্দে রসিকার দিয়ে শুরু তাহলে গোয়া হবে মহিন্দ্র দীর্ঘকার সমান যোগ রসিকার সমান সমান দীর্ঘকার ছয় নম্বরে দেখো এই নিয়মটা কোথায় প্রয়োগ হয়েছে অ যোগ আ সমান আ এই সূত্রে সন্ধিজাত শব্দ কোনটি দেখো এই সূত্রে সঠিক সন্ধি বিচ্ছেদ হবে জলাশয় জলাশয় শব্দটি ব্যাখ্যা করলে দুইটা শব্দ পাওয়া যায় যে জল যোগ আশয় তাহলে জল শব্দের শেষের ধ্বনিটা হবে অ আর আশয় শব্দের শেষের প্রথম ধ্বনিটা হবে আ এই দুটো মিলে হয়েছে আকার তাহলে জলা যে আকার এখানে যুক্ত হয়েছে ঠিক আছে সাত নম্বরে দেখো শুভেচ্ছা শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি শুভেচ্ছা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হবে দেখো সাতের গত শুভ যোগ ইচ্ছা তাহলে আট নম্বরে দেখো অন্বেষণ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ঠিক আছে আট নম্বরে সঠিক সন্ধিবিচ্ছেদ হবে যেমন এটা আটের খ খুব এসন এখানে অনুতে শেষে আর শব্দের প্রথম একার রসুকার আর একারে যুক্ত রয়েছে একার গায়ক গায়ক শব্দের এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি গায়ক শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হবে নয়ের খ যেমন গই যোগ অক তাহলে গই শব্দের ঐকার আর অকার মিলে হয়েছে আই আ যোগ অন্তঃস্থ ঠিক দেখ গবেষণা শব্দে সঠিক সন্দেহ বিচ্ছেদ কিছু আগে আমরা আলোচনা করলাম এই শব্দটি গো যোগ এসোনা ঠিক আছে তাহলে গো দশের গো যোগ এসোনা তো আজ আমরা সরসন্ধি সম্পর্কে আলোচনা করলাম আগামী ক্লাসে তোমাদের সন্ধির বাকি অংশ নিয়ে আলোচনা হবে তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো ধন্যবাদ সবাইকে